আশানুরূপ অর্ডার পাওয়ায় কালী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কালী পূজোর জন্য রাত দিন নাওয়া খাওয়া ভুলে গিয়ে এখন অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে শ্যামা মায়ের প্রতিমা করতে ব্যস্ত নদিয়ার শিমুরালী নিউ কৌতুকপুরের পালবাড়ির মৃৎশিল্পীরা। গত বছর করোনা আবহে পুজো কম হওয়ার কারণে মৃৎশিল্পীদের রোজগারে ভাটা পড়েছিল, কিন্তু এই বছর প্রচুর ঠাকুরের বায়না পাওয়াতে চওড়া হাসি মৃৎশিল্পীদের মুখে। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অধিকাংশ মানুষের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে যাওয়ায় বিভিন্ন পুজো কমিটিগুলি সরকারি বিধি নিষেধকে মান্যতা দিয়েই পুজো করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি শারদ উৎসবের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার ফলে শারদ উৎসব পার হতেই তারা শ্যামা মায়ের পুজোর জন্য প্রতিমা তৈরির অর্ডার করার ফলে বর্তমানে পালবাড়িতে মৃৎশিল্পীদের নাওয়া খাওয়া ছেড়ে ঠাকুর তৈরিতে ব্যস্ত রয়েছে। যার পর বিভিন্ন পালবাড়ির মৃৎশিল্পীদের মুখে এখন চওড়া হাসি লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টা হচ্ছে গত বছর তো সেরকমভাবে পুজো পাঠ হয়নি, এই আর্থিক সমস্যার জন্য অনেকেই করতে পারেনি। তা এই বছর সবাই উদ্যোগটা বেশি, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষজনকে পাশে এসে দাঁড়িয়েছে, হেল্প করেছে, পয়সা কিছু দিয়েছে, তার জন্যে সবাই আপনার পুজোর উদ্যোগটা করেছে। অনেক অনেক অর্ডারপত্র এসছে, যেমন দুর্গা পুজোটাও খুব সুন্দর হয়েছে, আমাদের আর্থিক সমস্যাটা অনেকটাই কম হয়েছে। এবার সামনের মাসের 4 তারিখে শ্যামা মায়ের পুজো, তার জন্য আমরা আগাচ্ছি। তা অর্ডারপত্রও আসছে খুব ভালো, খুব আনন্দ হচ্ছে। তা গত বছর অনুযায়ী এবছরটা অনেকটাই বেশি অর্ডার আমরা পেয়েছি, তার জন্যে খাটনিও করছি আমরা সময়টাও বেশি দিচ্ছি, অনেক লেবারপত্র খাটাচ্ছি, তাই যাতে তাড়াতাড়ি মাকে কমপ্লিট দিতে পারি। তা আমরা দিন রাত পরিশ্রম করছি, এর পেছনে সময় কাটাচ্ছি। কতগুলো ঠাকুর অর্ডার পেয়েছেন এবার? মোটামুটি 50-60টা হবে। কতজন লেবার কাজ করছেন? 7-8 জন আছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম স্বপন পাল। বাড়ি শিমুরালী, নিউ কোতকপুর চরকতলার পাশে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।